দেন দিয়া কুরবানির জন্য যদি মনে করেন 2-4 মাসে যদি 4-5 মাসে যদি শিখে গেল বিক্রি করে ফেলাইলাম আবার ফিরে কিনলাম ও আচ্ছা মানে 3-4 মাসে যদি মোটামুটি ভালো ই হয়ে যায় দাম পেলে বিক্রি করে দেবেন আবার কিনবেন হ্যাঁ জি আচ্ছা কত দিন হলো গরু লালন পালন করেন আমি তো গরু লালন করি ছোট থেকে ছোটবেলা থেকে কত বছর হবে তো আমার বয়স তো 30 উপরে হয়ে গেছে 35 এর মতো হয়ে গেছে কিন্তু মাসখানেক আমি এবার বাইরে ছিলাম 18 বছর কোন দেশে ছিলেন সৌদি আরবে ছিলাম সৌদি আরবে কত দিন হলো আসছেন আরছি এসকে 4 বছর 4 বছর 23 এ গরুর খামারে কেন ধরলেন আইসা আমি গরু ধরছি কেন এটা আমার ভালো লাগে ভালো লাগে আগেও করতেন নাকি আগেও আমার বাপ দাদা সব এইগুলাই করে গেছে আচ্ছা তো গরুতে কি লাভ হয় না লস আলহামদুলিল্লাহ আছে মোটামুটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে নতুন আরেকটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি হযরতপুর গরুর হাটে তো আমরা দেখতে পাচ্ছি অটোতে তিনটি বাছুর উঠানো হয়েছে তো আমরা জানবো ক্রেতার কাছ থেকে যে হযরতপুর গরুর হাট শুক্রবারে শুরু হয়েছে আজ থেকে আমরা জানতাম যে নিয়মিত শনিবার বসে তো আজকে থেকে নিয়মিত শুক্র শনি দুই দিনই বসবে তো আমরা ক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করি যে কোথায় থেকে এসেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই একটু নিচে নামা যাবে জি একটু নামবেন দর্শক দেখতেই পাচ্ছেন যে তিনটি বাছুর ক্রয় করেছেন উনি তো ভাই কোথায় থেকে এসেছেন ভাই আমি রোহিতপুর থেকে আসছি রোহিতপুর থেকে কেরানীগঞ্জ রোহিতপুর থেকে আচ্ছা কি নাম আপনার আমার নাম আক্তার হোসেন আক্তার হোসেন এই যে এখান থেকে শুক্রবারে হাট শুরু হয়েছে এটা কিভাবে জানেন এটা ভাই নেটের মাধ্যমে শুনে আমি আসছি আচ্ছা নেটের মাধ্যমে শুনে যাকা এর আগে আমরা নিউজ দিয়েছিলাম আসলে সেগুলোই দেখেছি সেটাই দেখেই এখন এই তিনটা গরু কিনলেন তিনটা গরুর হাসিল কত দিয়েছেন তিনটা গরুর 1500 টাকা দিছি 500 টাকা 500 টাকা করে এটা যদি অন্য দিন কিনতেন তাহলে কত টাকা দিতে হতো কমসে কম তো 3000 টাকা দিতে হতো 3000 টাকা দিতে হতো তাহলে তার মানে 1500 টাকা বেঁচে গেছেন হ্যাঁ এতে কি আপনি খুশি কিনা জি খুশি খুশি এই যে শুক্রবারের হাটটা যে হবে এটা কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো হয়েছে ভালো হয়েছে আপনাদের জন্য কাছে হয়েছে নাকি কাছে হয়েছে আবার মানে শুক্রবারের দিন বন্দর দিন বন্দর দিন হ্যাঁ এই যে আর সবচেয়ে বড় কথা যে এখানে মনোরম দৃশ্য নদী আছে আসে মানে একটু আরামও করা যায় হ্যাঁ জি বা গরু কেনা যায় মানে ঘুরে ফিরে পরিবেশটা অনেকটা ভালো অনেক তে এই তিনটা গরু কত দিয়ে কিনলেন তিনটা গরু 90000 টাকা দিয়ে কিনলাম 30000 টাকা পিস 90000 টাকা জি 30000 টাকা করে হ্যাঁ যাক মোটামুটি ভালোই হয়েছে দামও খুব একটা বেশি হয় না না কিন্তু একটু স্বাস্থ্য খারাপ এটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ খাওয়াইলে ঠিক হয়ে যাবে আচ্ছা এটা কি মানে কুরবানির জন্য রেডি এই করবেন নাকি দেন দি আছে কুরবানির জন্য যদি মনে করেন 2-4 মাসে যদি 4-5 মাসে যদি শিখে গেল বিক্রি করে ফেলাইলাম আবার ফিরে কিনলাম ও আচ্ছা মানে 3-4 মাসে যদি মোটামুটি ভালো ই হয়ে যায় দাম পেলে বিক্রি করে দেবেন আবার কিনবেন হ্যাঁ জি আচ্ছা কত দিন হলো গরু লালন পালন করেন আমি তো গরু লালন করি ছোট থেকে ছোটবেলা থেকে কত বছর হবে তো আমার বয়স তো 30 উপরে হয়ে গেছে 35 এর মতো হয়ে গেছে কিন্তু মাসখানেক আমি এবার বাইরে ছিলাম 18 বছর কোন দেশে ছিলেন সৌদি আরবে ছিলাম সৌদি আরবে কত দিন হলো আসছেন আরছি এসকে 4 বছর 4 বছর 23 এ গরুর খামারে কেন ধরলেন আইসা আমি গরু ধরছি কেন এটা আমার ভালো লাগে ভালো লাগে আগেও করতেন নাকি আগেও আমার বাপ দাদা সব এইগুলাই করে গেছে আচ্ছা তো গরুতে কি লাভ হয় না লস আলহামদুলিল্লাহ আছে মোটামুটি গত ঈদে কেমন হয়েছে গত ঈদে ভালো ব্যবসা করছি ভালো ব্যবসা কেন করছেন লাভ হয়েছে হ্যাঁ 14টা ছিল ভালো ব্যবসা আপনার হাসি দেখে মনে হচ্ছে যে কয়টা গরু বিক্রি করছেন 14টা বিক্রি করছি 14টা মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন হাটে এই সৈয়দপুর 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 কোন সৈয়দপুর এই নতুন সরাগান্দা রোহিতপুর রোহিতপুর হ্যাঁ আচ্ছা রোহিতপুর হাটে তো খুশি তো না হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এই হাটে নিয়মিত আসবেন নাকি হ্যাঁ আমি সবসময় এখান থেকেই কিনা আচ্ছা এই যে গরুর দিনটা কিনলেন আপনি যদি অন্য হাটে কিনতেন তাহলে কি দাম বেশি পড়তো অবশ্যই দাম একটু বেশি পড়তো মানে বাছরে কালকে আইতেন তাহলে কম সম 5-4 পিসে বেশি পড়ে যেত শনিবারের হাটে আসলে বেশি হতো বেশি হইতো আজকে মানে শুক্রবারের হাট দেখে কম পাইছে কম পাইলে আমার ব্যাপারী আনলো আর নগদ বেচা ফেলাইলো কোনো কাস্টমার তো নাই এত বেচা কিনে নাই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি ভালো আছি ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ ফারুক ফারুক ভাই কোথায় থেকে এসেছেন আমার অরিজিনাল বাড়ি হচ্ছে নোয়াখালী আসছি তেজগাঁও বেগুনবাড়ি থেকে তেজগাঁও বেগুনবাড়ি থেকে হাতিঝিল আচ্ছা হাতিঝিল বেগুনবাড়ি থেকে এসেছেন তো ওইদিকে তো গাবতলী হাট ছিল হযরতপুর হাটে কেন না আমরা শুনছি যে আমরা এখানে ভালো একটা নতুন করে একটা হাট বসবো হ্যাঁ ওই হাটে নিচ্ছে একটু সুযোগ সুবিধা ফার্মু হিসাবে মোটামুটি ভালো হইলে আসছি এখানে দুইটা গরু কয় দিন তো আসি গরু দুইটা কয় করলাম তা হাটে এসে কেমন মনে হলো না খুব ভালোই লাগলো আছে মোটামুটি পছন্দ হয়েছে
পছন্দ হয়েছে হাটের পরিবেশটা কেমন মনে হলো খুব ভালো লাগলো নদীর পাশে আমরা হাটটা আচ্ছা নদীর পাশে হাট হ্যাঁ এর মনোরম দৃশ্য মনোরম একা খুব ভালোই লাগলো যে আসে হাওয়া বাতাস খাওয়া যাচ্ছে জি গাছের নিচে ছায়া বসা যাচ্ছে এবং গরু কেনা হচ্ছে জি এটা আলাদা একটা মনোরম মনোরম হইছে আর কি তে এই যে দুইটা গরু কিনলেন আপনি আসলে গরু দুটো কোন উদ্দেশ্যে কিনলেন এই সময় আমরা এই দুইটা গরু আল্লাহর রাস্তায় খাওয়ার জন্য কিনছিলাম আমরা একটা আল্লাহর রাস্তায় একটা খানা দিমু আচ্ছা আমার ভগ্নিপতি মারা গেছিল আচ্ছা তা কালকে আমরা শনিবারের দুপুরে খাওয়া দিব এটা এই উদ্দেশ্যে গরু কিনলাম এই উদ্দেশ্যে আচ্ছা এই দুইটা গরু যদি আজকে আপনি গাবতলী থেকে কিনতেন তাহলে কেমন দাম পড়তো না একটু অত বেশি যাইতো কিন্তু কিনা তো লাগবে হ্যাঁ একটু বেশি পড়তো হ্যাঁ একটু বেশি পড়তো এটা কততে কিনলেন এটা কিনছে 3,55,000 টাকা 3,55,000 টাকা এর হাসিল কত দিলেন হাসিল 1,000 টাকা দিছি মাত্র 1,000 টাকা গরু প্রতি 500 টাকা করে জি জি আচ্ছা তাহলে এটা যদি অন্য সময় কিনতেন তাহলে কত টাকা হাসিল দিতে হতো এককারে 7-8,000 টাকা দাম লাগবে 7 থেকে 8,000 টাকা 8,000 টাকা তার মানে 5 থেকে 6,000 টাকা বেঁচে গেছে হ্যাঁ আচ্ছা তাহলে তো মহা খুশি মহা খুশি আল্লাহ এই 6,000 টাকা বাঁচা মানে মহা খুশি হ্যাঁ আচ্ছা তে এই যে আপনার আসলে এই কেমন আশাবাদী এই হাট নিয়ে শুক্রবার হাট নিয়ে না ভালো ভবিষ্যতে এই হাটটা মোটামুটি আমাদের জন্য একটু সবার জন্য একটা প্রযোজ্য সবার জন্যই ভালো সবার জন্যই ভালো আচ্ছা তো মোটামুটি খুশি তো আপনারা ইনশাআল্লাহ খুশি আমরা আচ্ছা তো আরো যারা ক্রেতা আছে তাদের জন্য কি মেসেজ দিতে চান এই হাট নিয়ে যে ক্রেতাদের উদ্দেশ্যে কি বলতে চান এই হাট নিয়ে না তারাও কিনবো মোটামুটি ভালো একটা সুযোগ সুবিধা পাইবো আশা করি মোটামুটি আমাদের দৃষ্টিতে ভালো লাগছে হাটটা কথা আচ্ছা তার মানে মনে হচ্ছে যে শুক্রবারে হওয়াতে ভালো হয়েছে ভালো হয়েছে ছুটির দিনে আসা যাবে ছুটির দিনে সবাই আসতে পারলো বুঝতে পারলো দেখতে পারলো আগে তো দেখা গেছে যে ঢাকার কাছাকাছি গাবতলী হাট ছাড়া কিছু ছিল না তো এখন আর একটা হাট শুক্রবারে হয়ে গেল এটা আমাদের ক্রেতাদের জন্য খুব ভালো একটা সুযোগ সুবিধা আরে এখানে নয় এখানে এখানে নয় এখানে একান্ত না একান্ত কিনে আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম